গুড মর্নিং গুড মর্নিং আর একটু জোরে বলো, শোনা যাবে না। গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এই আমরা উঠলাম শীতের সকালে, ক্যামেরাটা এদিকে এদিকে না কেন, পিস পিস করে কথা বলছি বিকজ পাশে ভদ্রলোক ঘুমাচ্ছে। হ্যাঁ, বেশি জোরে কথা বললে এক্ষুনি উঠে পড়বে, যদিও জানি না হয়তো উঠেই পড়বে। তো যাই হোক, গুড মর্নিং ওয়ান্স এগেন এন্ড ওয়েলকাম ব্যাক টু 40 8:40 দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে বলে দেখি 8:39। তো ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল, যার নাম রাজা মধুবনি, টু নিউ ব্লগ। তো চোখ ফোক পুরো লাল দেখো, সারাদিন কি করছি না করছি সবকিছু তোমাদেরকে জানাবো, সব দেখাচ্ছি। চল তাড়া তাড়া, মুখটা ওদিকে নিয়ে পুরোপুরি ওঠেনি এখনো, যদিও এই দেখো ঘুমিয়ে পড়ছে আবার, ঘুমিয়ে পড়ছে আবার, উঠেনি পুরোপুরি। তুমি আরেকটু ঘুমোবে, আরেকটু ঘুমোবে, আবার হেঁচে দিল, আবার হেঁচে দিল, আবার হেঁচে দিল। টুথপেস্টটা শেষ হয়ে গেছে, কি করে না রাজা। ও এই রাজা, বলছি টুথপেস্টটা তো শেষ গো, তুমি ব্রাশ করলে কি করে? ওটা কি বার করেছি আমি, এইটা থেকে বার করেছো? হ্যাঁ টেকনিক আছে, দাঁড়া কি টেকনিক আছে দেখাচ্ছি। তুমি আমার ব্রাশটা নিয়ে এসো, বা তোমার ব্রাশটা নিয়ে এসো, পেস্টটা বার করে দিচ্ছি। কি জানি বাবা, আনছি। এই যে টুথপেস্ট আর ব্রাশ নিয়ে অপারেশন চালু হবে মনে হয়। দেখো নিচে না টুথপেস্ট আছে, কিন্তু এখন জাস্ট আমার ইচ্ছা করছে না আমাদের কি নিচে গিয়ে এই আনতে, পেস্ট আনতে। এটা কিরকম ধরবে, ধরে এরকম করে দিতে হবে নিচে, মানে বলো নিচে মানে কোথায়? অনেক ফ্লোরে নিচে, হ্যাঁ হ্যাঁ গ্রাউন্ড ফ্লোরে, হ্যাঁ গ্রাউন্ড সকাল সকাল উঠে একটুখানি এক্সারসাইজ করে নিচ্ছে কেশব, শুরু করেছে মধুমণি ফ্যান পরিষ্কার, হাত যাবে তো তোমার, ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেডটাকে ঘোরাও, পরিষ্কার পপ চলছে। দেখেছো কিরম নোংরা বেরোচ্ছে ফ্যান থেকে? ঠিক আছে চলো তুমি করতে থাকো, আর এই নোংরার মধ্যে ভিডিও করতে পারছি না আমি। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, এই মধুমণির মিল্ক রয়েছে এখানে, আচ্ছা এই ওটস আমার, আর এই অ্যাপেলগুলো আমি খাবো, আজকে অ্যাপেল অ্যাড হয়েছে, আর মধুমণি হচ্ছে বানানা অ্যান্ড অ্যাপেল, দ্যাটস ইট। এই অ্যাপেলগুলো সোর্সের মধ্যে এরকম ফেলে দেবো, টেস্টি লাগে খেতে, তোমরা ট্রাই করতে পারো, হেলদি ফুড টেস্টি। আবার হচ্ছে হ্যাঁ, শুটিং এ যাওয়ার আগে কেশবের সাথে পাপা একটু খেলছে, শুটিং এ যাওয়ার আগে কেশবের সাথে পাপা খেলছে, কি করছে কিছু? রসগোল্লাটা খাই, হ্যাঁ খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। এই দোলনাটা, এটার একটা ইতিহাস আছে, এটা রাজা আর রাজার দিদি ভাইয়ের দোলনা, সেই দোলনায় রাজার ছেলে কেশব শুরু। যদি দোলনাটা একটু আগে, মানে
কেশবের এখন 9 মাস হতে চলেছে, তো আর একটু ছোট থাকা অবস্থায় দিলে আরো মানাতো, কিন্তু তাও কেশবের এখানে শুয়ে ভীষণ আনন্দ হচ্ছে। আর এই যে মামুনি দোলাচ্ছে কেশবকে, কি তোমার মজা হচ্ছে তো? এবার লাঞ্চ করব, এই ভাত, আমার ফেভারিট পাবদা মাছ, শিম পাতুরি মানে সর্ষে শিম, ঢ্যাঁড়স ভাজা, আর এটা মুসুর ডাল না মামুনি? এটা হ্যাঁ পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, আর এইটা হচ্ছে ডাবল ডিমের অমলেট। কত আদর হচ্ছে পাপাকে, পাপা তুমি কতক্ষণ পরে এলে? হ্যাঁ 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 তাই তো, হ্যাঁ তাই তো। ও মা, ও বাবা, ও বাবা, কি আদর হচ্ছে পাপাকে, কি আদর হচ্ছে, খুব আদর। উলি বাবালে, উলি বাবা, উলি বাবালে, উলো বাবালে, উলো বাবালে, উলো বাবালে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আর আমিও খুব তাড়াতাড়ি গিটার বাজাবো, তাই না?